ওয়ালাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ জেলা থেকে এক ভাই প্রশ্ন করছেন মোবাইল এইট নাইন থ্রি যে প্রশ্ন হলো যে আমাদের এখানে বারোটা সাথে নামাজ হওয়ার এখন আমাদের সোহাগ মসজিদের নামাজ দাঁড়ায় বারোটা বিশে মধ্যে কিন্তু আমার যেতে যেতে দশ মিনিট দেরি হয়ে যায় অনেক সময় নামাজ না পাওয়ার কারণ আমি একা একা সুনুদ পড়ি পরে নামাজ পড়ি তারপরে আমি বাকি কমপ্লিট করে আসি এখন আমাদের পার্শ্ববর্তী যে হানাফি ভাইদের মসজিদ আছে সেখানে দেড়টা নামাজ আমি কি তাদের সাথে নামাজ পড়বো নাকি আবার আমার ওই নামাজ হয়ে গেছে সেটার দিকে লক্ষ্য রাখবো আলহামদুলিল্লাহ সালাত রসাল্লাম আবাদ সমানিত ভাই আপনাকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি দশ মিনিটের পথ অতিক্রম করে যান আপনি উল্লেখ করেছেন প্রশ্নের মধ্যে যে দশ মিনিট লাগে যেতে বা বারো মিনিট লাগে আমি আপনাকে প্রথমে এই বিষয়ে বলবো যে যেহেতু শহীদ বিশুদ্ধ আকিদার মসজিদ এবং শহীদ সুন্না মোতাবেক আমল করা হয় সেখানে যদি আপনার দশ মিনিট লাগেও তাহলে এই দশ মিনিট আপনি আসা যাওয়াতে অনেক সব পাবেন আপনি জানেন যে মসজিদ থেকে আর কি ঘর থেকে বা স্থান থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে বাহির হইলে

তাই দৃষ্টিকোণ থেকে আপনি যেহেতু ওই মসজিদের প্রতি আগ্রহ এবং সেখানে যা নামাজ পড়তে তাহলে চিন্তা করতে হবে যে আমি যাতে জামাতটা পাই অন্তত পক্ষে রুমের শূন্য তো আগেই পড়বেন অথবা আজানের সাথে সাথে বাহির হয়ে যাবেন চেষ্টা করবেন যাতে জামাত পাইতে পারেন প্রতিনিয়ত যাতে এবং না হয় এমনিভাবে যদি আপনি যাওয়ার সময় যে জামাত ছুটে যায় পরবর্তীতে একা একা পরে নিলেন তো আশা করেন যে আপনি নিয়ত অনুসারে আপনি সব পাবেন এই নয় যে আপনি দেরি করে বাহির হবেন জামাতের উদ্দেশ্যে নিয়মিতই বাহির হয়েছেন টাইম টু টাইম কিন্তু জামাত ছুটে গেল আশা করা যে আপনি নিয়ত অনুসারে সোয়া পাওয়া যাবেন তবে প্রতিনিয়ত এভাবে করবেন না আগেই বাহির হইবে এই একটা বিষয় আর আপনি যদি একা এভাবে পড়ে নেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আর দ্বিতীয়বার আপনাকে পড়তে হবে না বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর অন্য জামাতে এই ভাইদের সাথে এসে আবার দেড়টা বাজে জামাত আপনাকে আর পড়তে হবে না তারপরে যদি আপনি জামাতে এদের সাথে যদি জামাত না ধরতে পারেন সেখানে যদি আপনার কাজের কর্মব্যস্ত আপনি সেখানে সাড়ে বারোটা বা বারোটার বেশি যদি আপনি জামাত না ধরতে পারেন তাহলে আমাদের হানবি ভাইদের সাথে জামাত পড়বেন আপনি দেড়টাতেই পড়বেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না আপনার মতো আপনি শহীদ মতে বিশুদ্ধ নামাজ পড়বেন যদিও লেট হয়ে যায় জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করবেন প্রথম অফতেই নামাজ ভাইদের সাথে যায় পরে আসতে হ্যাঁ তাদের সাথে পড়বেন সহি বিশুদ্ধ মতে এটা চেষ্টা করতে হবে না পারলে এদের সাথে পড়বেন নামাজ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ কবুল করুন কি করবেন আমাদের পরিস্থিতি তো আসরের নামাজ এত দেরি করে ফজরের নামাজের দেরি করে আর জোহরের নামাজ তো শীতের দিনে আগে পড়ার কথাই রয়েছে জন্য আমাদের ভাইরা বারোটা বিশের মধ্যে পঁচিশের মধ্যে নামাজ পড়ে ফেলে সাড়ে বারোটার মধ্যে সঠিক টাইমে পড়ার চেষ্টা করে আল্লাহ সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আপনাকেও তৌফিক দান করুন যেন সহি বিশুদ্ধ মতো আমল করতে পারেন এবং সমস্ত মুসলিম ভাই বোন যেন প্রথম অত্তে বা টাইমের সাথে মিলিয়ে নামাজগুলি সলাদগুলো যথা টাইমে পড়ে নিতে পারে আল্লাহর কাছে গ্রহণ হয় সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন আমিন আসসালাম আলিকুমতুল্লাহি ও বারাকাতু